নমস্কার বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে পদে যে কর্মী নিয়োগ করা হবে সেই নোটিশটি চলে এসছে আমাদের সামনে তো যারা ফর্মটি আবেদন করবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক অ্যাকাউন্ট অবশ্যই করবেন তো দেখেন চলে আসলো যে দেখতে পাচ্ছেন ফরেস্ট ডিপার্টমেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর অপশানটিতে যে নেম অফ পোস্ট অর্থাৎ টোটাল ষাটটি পোস্টে নিয়োগ করা হবে এবং ক্যাটাগরি অনুযায়ী নিয়োগ করা হবে ও এসসি এস সি এস ও পি এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু জিরক্স লাগবে এবং অ্যাডমিট কার্ড জিরক্স নিয়ে আসতে হবে এবং নিজের সেল প্রাশ করতে হবে এমনকি আপনার থানা থেকে যে ভেরিফিকেশান সার্টিফিকেটটি দেয় সেই সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হবে আপনার মাসলি তো আপনার রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারেন তো চলে আসুন এখন তোমাদের সামনে দেখাবো যে লাস্ট ডেট ও ফার্স্ট ডেট কবে তো দেখতে পাচ্ছেন আপনার চ্যান অপশানটিতে যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট ঠিক সেটা হচ্ছে পাস্ট সার্টিফিকেট সেকেন্ডারি অফ সার্টিফিকেট অর্থাৎ আপনার যে পাস সার্টিফিকেটটি আছে হাই সেকেন্ডারি এবং মাধ্যমিক পাস সেই স্কুল সার্টিফিকেটগুলো জিরোক্স লাগবে ও আপনার লাস্ট ইয়ারও ফার্স্ট ডে কবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু কোনো কারণবশত ফর্ম ফিল আপটি স্থগিত ছিল এবং ডেটটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তার জন্য তোমাদের সামনে নোটিশটি তুলে ধরতে পারলাম না তো তোমাদের দেখো লাস্ট রেও ফার্স্ট ডেট কবে তো যারা ফর্মটা আবেদন করবেন তো আমার নিচে যে ডেসক্রিপশন বক্সটি আছে তো ওখানে অফিসিয়াল নোটিশটি দেওয়া আছে লিঙ্ক তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বয়স তো বয়স আপনার কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হবে এক্ষেত্রে किंतु आपना যাদের এস সি এস টি অফিসি সার্টিফিকাট আছে তাদেরকে তো ছাদ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আপনার নীল রঙের এলাকাটিতে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিকে আপনার খাতা লিখতে পারেন এমনকি আপনারা অনলাইনে গিয়েই ফিল আপ করতে পারেন তো দেখতে পাচ্ছেন তেরো দশ দুই হাজার একুশ তারিখে ফর্মটি অ্যাভেলেবেল ছিল কোনো কারণবশত এগারো এগোট দুই হাজার একুশ কিন্তু ফর্মটি একদম চালু হয়ে যায় ফুল ফিল আপে এবং আপনার লাস্ট কবে সেটা কিন্তু কোনোভাবে উল্লেখ করা নেই তার জন্য আপনার ফর্মটি আবেদন করতে পারেন তো আবেদন করার জন্য আপনারা কোনো ফি কাটবে না একদম শূন্য পদে প্রচুর কর্মী নিয়োগ করাবে যেহেতু সেহেতু আপনারা কোনো রকম পয়সা কাটবে না অর্থাৎ চার্জ কাটবে না তো আপনার ফর্মটি ফিল আপ করে নিতে পারেন পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারেন তো যারা ভিডিওটি আমার প্রথম থেকে শেষ মুহূর্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন